সুরা এখলাস অত্যন্ত ফজিলতওয়ালা সুরা এই সুরা যদি আপনি বিশেষ নিয়মে পাঠ করে আল্লাহর কাছে দরখাস্ত করেন মুনাজাত করেন যে দোয়া করবেন এই দুই কবুল হবে সুরা এখলাস আল্লাহ সুরা কোন সময় কতবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় সুরা এখলাস কোরআন কারিমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুরা কোরআনের তিনটা সুটু সুরার একটা সুরার নাম হলো সুরাতুল এখলাস বা কুলফল্লা সুরা এই সুরাতে চারটা আয়াত রয়েছে পনেরোটি শব্দ রয়েছে সাতচল্লিশটি অকর রয়েছে এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন মুককেতুল রামা এই সুরায় এখলাস অতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তোয়ালা হওয়ার কারণে নামাজের মধ্যে মুসল্লিরা পায় পড়ে থাকেন এবং এই সুরাটা একদম সহজ হওয়ার কারণে ছুট্ট হওয়ার কারণে সুরে সুরে মা বোন করে নিয়েছেন আমাদের যাদের মুগস্থ নাই আমরা এই সুরাটা মুগস্থ করে নিব সুরাতুল এখলা সুলফল্লা সুরাকে রাসুল সুলুসুল কোরআন কোরআনের ভাগের এক ভাগ বলেছেন হাদিস উল্লেখ করেছেন ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে শৈখুল মুসলিমের মধ্যে আটশো এগারো নম্বর হাদিস রাসুল বলেছেন আইয়া আজিজু আহাদুকুম করা রাসুল বলছেন তোমাদের কি কেউ এটা আশ্চর্য মনে করো যে রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ করতে অসম্ভব সাহবা বলেন কালু ও ইয়া করা কোরআন এটা কেমন করে সম্ভব যে রাসুল আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ করতে পারব রসুল বললেন যে কুলফু আল্লাহ তা আদিল কোরআন কুলফু আল্লাহ ইহা ওহাদ ইডা কোরআনের এক একবার কেউ যদি কুলফু আল্লাহ ও আহাদ একবার পড়ে তাহলে দশ পারা কোরআন খতমের সব আমল নামায় লেখা হয় যদি দুইবার পড়ে তাহলে বিশ পারা কোরআন শরীফ এবং তিনবার পড়লে ত্রিশ পারা অর্থাৎ এক খতম কোরআনের সব লেখা হয় এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুরা যে সুরা সম্পর্কে রসুরুল্লাহসাল্লাহ আলাসাল্লাম বলেছেন বুখাদি শুরি ফেট সাত হাজার তিনশো পঁয়সত্তর নম্বর হাদিস রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আম্মাজা আয়েশাদ থেকে বর্ণিত অন্ন রাজুল বাস নবী উল্লাসাল্লাহ আলাইহিসাল্লাম ইলা সারিয়তিন একজন লোককে নবী যুদ্ধে পাঠাইলেন ওকে না ইয়া কোরা উল তিনি ইমাম ছিলেন সাহাবিবদীরকে নামাজ পড়াইতেন ফয়াক্ত মুকুল হল্লাহু আদ তো কুলফু আল্লাহ হাদ উনি দুই রাখাতের এক রাখাতের মধ্যে উনি নামাজ পড়াইতে গিয়ে কুলফু আল্লাহ পড়তেন মুসল্লিরা বিরক্ত বোধ করলেন ফেলে রাজাউ ফেজেকার্লা সাল্লাম তারা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন এসে রাসুল্লা কাছে বললেন ইয়া রাসুল্লা আল্লাহ আপনি যে সাহাবিকে ইমাম বানাইছিলেন ওই সাহাবি প্রতি নামাজের দুই রাখাতের এক রাখাতে সুরা এখলাস কুলফু আল্লাহ সুরা পড়ে রাসুল বললেন ফস আল্লাহু লিয়াই সাহি রিয়াস তোমরা প্রশ্ন করো কেন এমন করেছে ফাস আল্লাহু তাকে প্রশ্ন করা হলো তুমি কেন দুই রেখাতের প্রতি এক রেকাতে সুরাই এখলা আল্লাহ তেলাউত করতে ফকালা ওই সাহাবি বললেন লিয়া নাহ সিফাতুর রহমান এই সুরাই এখলাসের মধ্যে আল্লাহর গুণবাচক নাম রয়েছে আল্লাহর প্রশংসা রয়েছে আল্লাহর গুণাবলী রয়েছে ফেন হেব্বু এন আমি চাই যে এগুলো আমি যেন তেলাওয়াত করি ফকালের নবী সল্লাল্লাহ আল্লাহ বললেন যদি আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে সে এটা তালাওত করতে পছন্দ করে তাহলে ফিরুহু তাকে সুসংবাদ সুসাং দাও আনল্লাহ হ্যাব্যু আল্লাহ তা তাকে মোহাব্মত করেন এক সাহেবি সে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি সুরে এখলাসকে মোহাব্বত করি রাসূল বললেন যে সুরে এখলাসকে মোহাব্মত করবে সেই সুরায় এখলাস তাকে জান্নাতে প্রবেশ করাবে রাসুল বলেছেন মান কর সুরাত আখলাস আশ্রম রাত রদ আল্লাহ লাহু কাস্তান ফিল জান্না যে সুরায় এখলাস দশ বার পড়বে আল্লাহ জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবেন বিশ বার পড়লে দুইটা বিল্ডিং জান্নাতে হবে ত্রিশ বার বললে তিনটা বিল্ডিং জান্নাত হয়ে যাবে সুরা এখলাস অত্যন্ত ফজিলতওয়ালা সুরা এই সুরা যদি আপনি বিশেষ নিয়মে পাঠ করে আল্লাহর কাছে দরখাস্ত করেন মোনাজাত করেন যে দোয়া করবেন এই দুই কবুল হবে আপনি স্বামী স্ত্রীর সমস্যা এটা পরে আপনি দোয়া করুন বিশেষ সময়ে বিশেষ দিনে সন্তান কথা শুনে না আপনার স্ত্রী কথা শুনে না বা আপনার স্বামী পড়ুকিয়া লিপ্ত স্বামী আপনাকে লাইক করে না আপনি সুরে এক্লাসটা বিশেষ নিয়মে পড়ুন ফলাফল পাবেন চাকরি হয় না প্রবাসে আপনি কষ্টে আসেন আপনার রুজি নাই আপনি এটা আমল করুন আপনার রুজি হবে কষ্ট হবে না আপনি অভাবী আপনি ঋণগ্রস্ত আপনি এটা আমলটা করুন আপনার ঋণ আর থাকবে না এই আমলটা হলো শুক্রবার দ্বীপ আসরের নামাজের পরে মাগিবের আগে সুরে একলাস তিনবার পাঁচবার সাতবার যতবার সম্ভব হয় পরে আগে পরে দূর পড়ে পরে আল্লাহ কাছে মোনাজাত করবেন যদি সম্ভব হয় মাগীবের নামাজের দশ পনেরো মিনিট বা দশ মিনিট আগে ওই সময়টা সূর্য অস্ত যাওয়ার আগে শুক্রবারে দোয়া কবুলের সময়টা এই সময় মুসলমান যা হাত চায় আল্লাহ কাছে তাই কবুল করেন আপনি ওই সময় সুরে এখলাস পরে যদি আপনি দোয়া করেন আপনি যা চাইবেন তা আল্লাহ দান করবেন আল্লাহ হাবুল ইজ্জত যেন আমাদেরকে এই সুরায় এখলাসের উপর আমল করার তৌফিক দান করেন আমি